রাহিম, সকলকে ধন্যবাদ। আজকে আমরা সরলরেখার অষ্টম লেকচার দিতে যাচ্ছি। এখানে আমরা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। এখানে আমি দুইটি সমস্যা দিয়েছি, একটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ABCD সামান্তরিকের ABC এর স্থানাঙ্ক যথাক্রমে এত 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 দেওয়া আছে, চতুর্থ বিন্দুটি বা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। অর্থাৎ একটা চতুর্ভুজে আমরা জানি চারটি শীর্ষবিন্দু থাকে। এখন চারটি শীর্ষবিন্দুর ভিতরে যে কোনো তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই একটা দেওয়া আছে। এখন আমাদের বলছে যে চতুর্থ নাম্বার যে শীর্ষবিন্দুটি, মানে যেটা দেয়া নাই, সেই শীর্ষবিন্দুটা আমাদের বের করতে হবে। এই একটা। আর একটা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই আয়তক্ষেত্রের শীর্ষে কয়টা, তিনটা দেওয়া আছে। এখানেও আবার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো আমরা কি প্রথমে এক নং সমাধান করছি, এক নং আমরা সমাধান করতেছি। তাহলে এখন এই যে তিন শীর্ষবিন্দু দেওয়া আছে, তুমি কীভাবে বুঝবে যে কোনটা এ, কোনটা বি, কোনটা আছে, মানে চিত্রের সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে? তাহলে আমরা বলতে এইভাবে করব যে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু তিনটাকে বসাবো, একটা অনুমান করে বসাবো, মানে ধরে আর কি বসাবো, যাতে আমাদের ভুল না হয়। এভাবে স্থানাঙ্ক কাঠামোতে বসানোর পরে আমরা কী করব, এ বিন্দুটা লক্ষ্য করো -2 -1, তাহলে এর অবস্থানটা কোথায়? এই এই পজিশনে সব প্লাস, আর এখানে কিন্তু সবগুলো কি মাইনাস। তাহলে অবশ্যই এই বিন্দুটা ধরে নিয়ে আমরা এখানে হবে, এই বিন্দুটা এ আমরা ধরলাম -2 -1 ধরে নিলাম। আবার বি বিন্দুটা হচ্ছে 1 3, বি হচ্ছে 1 আর কত 3, তো 1 3 কোথায়, এই দুইটা এক্স প্লাস ওয়াই বুঝ এবং কোটি দুইটা প্লাস। তা আমরা ধরে নেব বি বিন্দুটা এই ধরে নিলাম, এই তো 1 3, এই বি হচ্ছে 1 আর 3। আর সি বিন্দুটা হচ্ছে 1 6, সি বিন্দু হচ্ছে 1 আর কত 6, তো 1 6 এই 1 এই মনে করো কত 6, এই বিন্দু ধরে নিল করে। তাহলে অবশ্যই সামান্তরিক হইতে লেখা একটা বিন্দু সেটা দিয়ে এই আমরা সামান্তরিক তৈরি করলাম। তাহলে এই ডি এক্স হয়, অর্থাৎ স্থানাঙ্ক কাঠামোতে যদি আমরা বসিয়েছি তাহলে হিসাব নিকাশে কোনো ভুল হবে না। আর অনুমানের ভিত্তিতে তাহলে যে দেখা যায় বাহুর দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মিলতেছে না, মানে এবি চেঞ্জ হয়ে গেলে তখন কর্ণ বাহু হয়ে যাবে, বাহু আবার কি অনেক সময় কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে। সেই জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা বসিয়ে আমরা সমাধান করব। তাহলে আমরা ধরে নিলাম এ, এটা হচ্ছে এই বিন্দুটা এ, এটা বি, এটা কি সি। তাহলে ডি বিন্দু আমি ধরে নিয়েছি ডি এক্স, ডি বিন্দু আমি স্থানাঙ্ক যাই না, সেজন্য বুঝ আমি ধরছি এক্স আর কোটি কি ওয়াই ধরলাম। তাহলে এখন আমাদের কাজ কি, যেহেতু এই চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তা আমরা কাজ কি যে মনে করি চিত্রটি আমরা আঁকবো, সমাধানে ছবিতে আমরা আঁকবো, তো মনে করি ডি বিন্দুর স্থানাঙ্ক এক্সে আমি ধরে নিচ্ছি ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের এই ধারণাটা মনে রাখতে হবে যে আমরা জানি সামান্তরিকের যে কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই ধারণাটা আমাদের লাগবে এখানে। দেখো, অর্থাৎ বিডি এর যে কর্ণটা, যে বিডি মানে বিপরীত দুইটা শীর্ষবিন্দুর যোগফল হচ্ছে কর্ণ। কর্ণ মানে কি, একটা চতুর্ভুজের কি বিপরীত দুইটা শীর্ষবিন্দুর যে সংযোগকারী সরলরেখা সেটার নাম হচ্ছে কি কর্ণ। তাহলে এই বি বি বিপরীত হচ্ছে ডি, বিডি এর বিপরীত বিডি হচ্ছে একটা কর্ণ, আবার এর বিপরীত পাশে অবস্থিত সি এসি হচ্ছে কর্ণ। তা আমরা যে একটা সামান্য ক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমদ্বিখণ্ডিত করে, কী করে সমদ্বিখণ্ড। তাহলে আমরা কী বুঝলাম, যে বিডি এর যে মধ্যবিন্দু এইটা যেটা হবে আর এসি এর মধ্যবিন্দু একই হবে, মানে সমদ্বিখণ্ডিত করে, সমান দুইটা ভাগে ভাগ করে, অর্থাৎ বিডি এর মধ্যবিন্দু যেটা হবে এসি এর মধ্যবিন্দু সেটা হবে। তো আমাদের কি মধ্যবিন্দুর সূত্র আমরা জানতে হবে, মধ্যবিন্দুর সূত্র দুইটা বিন্দুর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে। তুমি লিখবা যে কর্ণ বিডি এর মধ্যবিন্দু কি, আমরা মধ্যবিন্দু নির্ণয় সূত্র আছে এই যে বুস প্লাস বুস মানে এক্স প্লাস 1 ভাগ হচ্ছে 2, আবার কোটি ওয়াই প্লাস 3 ভাগ হচ্ছে 2, এই যে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র। আবার কি করণ
কি এসি এর মধ্যবিন্দু। তো কারণ এ হচ্ছে মাইনাস টু বুঝ, আর এখানে হচ্ছে ওয়ান, তো মাইনাস টু প্লাস ওয়ান বুঝদের যোগফল বা কত দুই কমা, আবার কোটি হচ্ছে মাইনাস ওয়ান, এখানে কোটি হচ্ছে সিক্স না, বাঘ হচ্ছে কত দুই, তাহলে কী হবে মাইনাস ওয়ান টু হবে, আবার সিক্স কি ওয়ান কত ফাইভ বাই কত টু, এই হইল। অর্থাৎ এসি এর মধ্যবিন্দুটা হচ্ছে মাইনাস হাফ এবং ফাইভ বাই টু, আর বিডি এর মধ্যবিন্দু হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই টু ওয়াই প্লাস থ্রি বাই টু, মানে বুঝদার যোগ ফল। অর্থাৎ সূত্রটা হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু বাঘ হচ্ছে দুই, আবার ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাঘ হচ্ছে দুই, এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় সূত্র, মানে বুঝদয়ের যোগফল বাঘ দুই, আবার কোটিদয়ের যোগফল বাকি দুই। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে। আচ্ছা দেখো, তাহলে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এক্স এবং ওয়াই মানটা বের করে, এক্স এবং ওয়াই মান, তাহলে আমরা ডি বিন্দু পাবো। তাহলে এক্স ওয়াই মান, তাহলে আমি একটু যে বলেছি যে বিডি এর যে মধ্যবিন্দু এবং এসির মধ্যবিন্দু সমান, তাহলে আমি কি বলতে পারি এই কর্ণ বিডি যে কর্ণের যে মধ্যবিন্দু এবং এসির মধ্যবিন্দু সমান বলতে পারি। তো সেই হিসাবে আমি লিখতে পারি, যাবে দেখো প্রশ্ন মতে এক্স প্লাস ওয়ান বাই টু কমা ওয়াই থ্রি বাই টু কমা এটা সমান মাইনাস হাফ কত টু, এটা আমি লিখতে পারব। তাহলে আমরা কী হব যেখানে দেখো, তাহলে কী হইল, তাহলে এই বুঝ কোটি বুঝ কত বুঝ সমান, যেহেতু সম্পর্ক আছে তাহলে বুঝ সমান বুঝ লেখা যাবে, কোটি সমান কোটি, অতএব এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু হাফ, আবার লেখা যাবে ওয়াই প্লাস থ্রি বাই টু বাঘ হচ্ছে ফাইভ বাই টু। তাহলে দেখো উভয় পাশে টু টু বাদ যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে কী দাঁড়াইলো এক্স ইকুয়াল টু মাইনাস টু। আবার দেখো এখানে লেখা যাবে, এখানে টু টু বাদ যাবে উভয় পক্ষ থেকে, থ্রি মানে দুই দ্বারা গুণ করলে বাদ হয়ে যাবে ফাইভ, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি, ওয়াই সমান কী হবে টু। এখন দেখো নির্ণয় এবিসিডি এর চতুর্থ শীর্ষবিন্দুটি হল ডি কত মাইনাস টু আর কত টু, মাইনাস টু আর কত মাইনাস টু হল, আমরা এটা পেরেছি। তারপরে সমাধান দুই, মানে দুই নং উত্তর আমরা কী করব, আচ্ছা দুই নং একটা আয়তক চারটি শীর্ষ আছে, একটা আয়তক্ষেত্রের মনে করি এইভাবে আয়তক্ষেত্রটা বিন্দু দেওয়া আছে, এবার আয়তক্ষেত্রটা চারটি, এ মনে করো এটা থ্রি টু এ, আবার বি হচ্ছে টু মাইনাস ওয়ান, মানে কল্পনা করে এভাবে যদি স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি তাহলে এইটা নিচে পড়ে, তারপরে সি হচ্ছে এইট, এটা হচ্ছে নিচের দিকে এক্স আছে সেটি নিচে, এভাবে যদি আমরা কল্পনা করি মনে মনে তাহলে এভাবে কিন্তু পড়ে, মানে এভাবে আসে আর কি, মানে এইটা এখানে আসে ধনাত্মক দিকে, মানে এটা এখানে আসে এইটা নিচে এটাও নিচে আছে কিন্তু, আর ডি বিন্দু নাই আমরা এক্স পাইতে না, এই বলতে পারছি। তাহলে আমরা কী করবো যে এখন আমাদের কাজ কি এই চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক ডি ধরতে হবে, তাহলে আমরা ওই আগের মতো কী কী করতে পারি যে আমরা কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করবো, তাহলে সমান না করি হয়ে যাবে। এখন দেখো মনে করি এবিসিডি চতুর্ভুজের চতুর্থ শীর্ষ বিন্দুটি হল ডি এক্স কমা ওয়াই মনে করছি আমরা, অতএব কর্ণ এসি এর মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু আছে এইট প্লাস থ্রি বাই টু, মানে বুঝদের যোগফল ভাগ টু টু, আর নিচে এটাও কত টু, কোটি দর যোগফল ইলেভেন বাই টু মাইনাস হাফ, একই মধ্যবিন্দু এর মধ্যবিন্দু এক্স প্লাস টু ভাগ হচ্ছে টু কমা ওয়াই মাইনাস ওয়ান বাঘ হচ্ছে টু,
এটা আমরা লাগছি, মানে মূল দয়ের যোগফল ভাগ দুই, আবার কোটি দয়ের যোগফল ভাগ দুই। তাহলে আমরা কি লিখতে পারি যে এখন যেহেতু উভয়ের যে মধ্যবিন্দু অর্থাৎ বিডির যে মধ্যবিন্দু এবং এসির মধ্যবিন্দু সমান, তাহলে আমরা লিখব এটা লিখতে, যেহেতু কর্ণ বিডি এবং এসি এর মধ্যবিন্দু সমান, মধ্যবিন্দু কি সমান, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এক্স প্লাস টু বাই টু, আবার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান কমা সমান হচ্ছে সমান ইলেভেন বাই টু, আবার কত মাইনাস হাফ, কি লিখতে পারি এক্স প্লাস টু বাই টু ইকুয়াল টু ইলেভেন বাই টু, বা এক্স প্লাস টু ইকুয়াল টু ইলেভেন, এক্স ইলেভেন বাই টু, বা এক্স ইকুয়াল টু নাইন। অতএব আমরা পেয়ে গেলাম কিন্তু যে তৃতীয় যে মানে এখন তোমরা লক্ষ্য করো আমার বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ডি পাইলাম কত নাইন জিরো, আর এ পাইলাম কত আগে ছিল থ্রি, আবার বি হলো টু মাইনাস ওয়ান, আবার সি হলো এইট মাইনাস থ্রি। আমাদের আমার চিত্র কিন্তু এটা ছিল লিখলাম না, আমার মনে করিয়ে দিলাম, তাহলে এ এত বিয়েতে তাহলে ডি তো আমরা নূতন বিন্দু পাই না। এখন আমাদের বলছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্র, তা আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু কি পরস্থ, আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে বিসি বের করতে হবে আর কি এ বি বের করতে হবে। অতএব লেখো বিসির দৈর্ঘ্য, বিসির সমান সমান বিসির দৈর্ঘ্য কি বি টু মাইনাস এইট, বুজদয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদয়ের অন্তরের বর্গ, মাইনাস ওয়ান প্লাস থ্রি হবে, তাহলে কী হবে মাইনাস সিক্স হোল স্কোয়ার, আবার কি টু হোল স্কোয়ার, মানে ছত্রিশ প্লাস চার রুট ওভার চল্লিশ। তো এইটাকে লেখা যাবে চার ইন্টু টেন মানে টু রুট ওভার টেন একক। একইভাবে আমরা বেশি মানে দৈর্ঘ্যটার দৈর্ঘ্য বের করছি, এখন আমার প্রস্থ মানে এবির দৈর্ঘ্য বের কর, এবি ছিল কি রুট ওভার, এখানে এবি কিন্তু টু মাইনাস থ্রি হোল স্কোয়ার, আবার প্লাস মাইনাস ওয়ান মাইনাস হোল স্কোয়ার, মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, ওয়ান প্লাস নাইন রুট ওভার থ্রি। অতএব লেখো এবি সিডি আয়াত ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এবি গুণ কি বিসি মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এবি গুণ বিসি, তাহলে এবির দৈর্ঘ্য পাইলাম রুট ওভার টেন, আর এখানে বিসির দৈর্ঘ্য টু রুট ওভার টেন, তা কী হবে টু ইন্টু টেন হবে, কারণ এখানে রুট ওভার টেন যেহেতু দুইটা স্কেলে শুধু টেন হয় কিন্তু তোমরা জানো, তাহলে বিশ বর্গ এক, এটাই হচ্ছে এবিসিডি এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আবার অনেক সময় তোমাদের দিতে পারে যে এবার মনে করো একটা রম্ব, রম্বসের দুইটা কর্ণ মানে চারটি শীর্ষবিন্দু এ দেয়া আছে বি দেয়া আছে ডি বের করতে হবে, মনে করে এক্স, তাহলে মনে করো টু থ্রি আমরা ফোর ফাইভ ধরে নিলাম, এখন চতুর্থ শীর্ষবিন্দু বের করতে বলছে, আর রম্বসের ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল তুই বের করো, তাহলে কী করতে হবে এসি এবং বিডি দুইটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, মানে হাফ ইন্টু ডি ওয়ান হচ্ছে প্রথম কর্ণ, ডি টু হচ্ছে
দ্বিতীয় কর্ণ। তা তোমার আগে কাজ কি? কাজ হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ডি বের করবে। আগে যে আমরা দুইটা অঙ্কে করেছি চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক, সেটা আমরা সেভাবে তুমি বের করবা। করার পরে তোমার কাজ হচ্ছে কর্ণ এডির দৈর্ঘ্য বের করবা, যেটাকে ডি ওয়ান বলা হবে, আবার কর্ণ বিসির দৈর্ঘ্য বের করবা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে, যেটাকে আমরা ডি টু বলবো। তারপরে এই সূত্রে বসাই দিলেই আমরা তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। এইভাবে আমরা যে গাণিতিক সমস্যার সমাধানগুলো করব, যদি একটা চতুর্ভুজকে একটি চতুর্ভুজের যদি তিনটি শীর্ষবিন্দু দেয়া থাকে, তাহলে আমরা চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে শিখেছি, এবং তারপর যদি ওই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বলে সেটাও আমরা এভাবে বের করতে পারব। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রেখে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।